ছোট্ট বাজেটের ছোট্ট সেট আপ বাড়ির জন্য কিনতে পারেন, কোন অনুষ্ঠান ঘরের জন্য কিনতে পারেন, বিয়ের জন্য কিনতে পারেন, তাই তো? ভোজনের জন্য কিনতে পারেন, তাই তো? অন্নপ্রাশন হবে, একদম। বিয়ে বাড়ি হবে, আচ্ছা, ফিস্টি হবে, একদম। পার্টি হবে, একদম। ছোটখাটো পুজো হবে, একদম। সবই হবে, তাই তো? একদম। এই সেটআপ মানে কোনো অবজেকশন হবে না? এই সেটআপের সেটিং মানে কোনো অবজেকশন নেই, কোনো প্রবলেম নেই, তাই তো? তো বন্ধুরা, আপনারা যদি বাড়ির জন্য কেন হোম থিয়েটার কিনছেন বলুন তো? হোম থিয়েটারে কি আছে? হবে না, তাই তো? 20,000-30,000 টাকা দিয়ে হোম থিয়েটার কিনছে, তাই তো? কেনার প্রয়োজন নেই, আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন একদম দুটো স্মল সিঙ্গেল স্পিকার জেবিএল, তাই তো? আর সাথে একটা অ্যাম্পলিফায়ার, এটা 500 হলেও হবে যদি ওয়াট ম্যাচিং করে দিতে হবে। তো আমার রয়েছে 700 মেশিন, তো টোটাল হিসাবটা আজকে আমি বলে দিচ্ছি বন্ধুদেরকে। তো এই 700 অ্যাম্পলিফায়ার মেশিনটা ধরুন 17,500-18,000 টাকা দাম, বুঝলেন? তো দুটো যদি আমি জেবিএল এর ক্যাবিনেট, ধরুন এই দুটো সিঙ্গেল স্পিকার জেবিএল, এই ক্যাবিনেট দুটো কত হাজার টাকা জোড়া? 12,000 টাকা জোড়া পড়বে, ঠিক আছে? আর দুটো যদি 500 ওয়াটের স্পিকার দেন, আমার এমপ্রো রয়েছে, দুটো 500 ওয়াটের স্পিকার দেন, তাহলে 500 ওয়াটের স্পিকার দুটোর দাম আনুমানিক 14,000, তাহলে 12 আর 14 কত হলো? 26,000, ঠিক আছে? হিসাব মনে রাখবে, 26,000। আর দুটো যদি টুইটার দেন, এমপ্রো 60 ওয়াটের টুইটার, তাহলে পড়বে ধরুন 1,800 করে দুটো টুইটার, আর হাইসগুলো ধরুন 250 টাকা, 2,000 করে ধরছি, তাই তো? তাহলে 2×2=4,000, তাহলে 26,000 কত হলো? 30,000। আর 30,000 টাকা হলো, আর এখানে লাগছে আপনার অ্যাম্পলিফায়ারটা, অ্যাম্পলিফায়ারটা ধরুন ওই কত ধরবো, 17,500-18,000 টাকা ধরছি, ঠিক আছে? 30 আর 18 কত হলো? 48,000 টাকা, আর থাকলো 2,000, তাই তো? 2,000 টাকা একটা পুরোনো মিক্সার হবে, দরকার নেই বন্ধুরা নতুন মিক্সার কিনবেন, নতুন মিক্সারটা ধরুন 3,500 টাকা থেকে 4,000 টাকা, সব মিলিয়ে কত বললো? তাহলে 48,000 টাকা, ওই 50 আনুমানিক আমি বলেছি, তাই তো? তো ঠিক আছে, এই ভাই সোনার কাছে গেছিলো, তুমি গেলে না? এই ভাই সোনার কাছে গেছিলো, এখন 50,000 টাকা নিয়ে এসছে আমার কাছে, ওই দাদা একটা হোম থিয়েটার কিনবো 40-50,000 টাকা দামে। তাহলে আপনারাই বলুন তো, হোম থিয়েটার কিনা ভালো হবে না এই সেট আপটা কিনা ভালো হবে? আমার ছোট ছোট বন্ধুদের জন্য কিন্তু এটা স্পেশাল ভিডিও। তো ভাই, তুমি যদি ওই হোম থিয়েটার না কিনে যদি এরকম দুটো বক্স, একটা মেশিন, একটা মিক্সার কিনে নাও, তোমার বিয়েতেও কাজে লাগবে, তোমার যখন বাচ্চা হবে বাচ্চার অন্নপ্রাশনেও কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা যখন সোনাপাটি ছেলেরা এনজয় করবে, পার্টি করবে, ফিস্টি করবে মাঠের মধ্যে, আমি ব্যাটারি দিয়ে দেবো, তখন মাঠে ফিস্টি করতেও কাজে লাগবে। তাহলে এবারে বলো কোনটাই সুবিধে? জেবিএল বক্স। কোনটা আওয়াজ বেশি? জেবিএল বক্স। তাহলে বন্ধুরা, আপনারাই বলুন, 50,000 টাকার মধ্যে এরকম যে একটা টোটাল সেট আপ পেয়ে যান, সেটা ভালো হবে না হবে? একদম ভালো হবে, একদম। ঠিক আছে, টিএমএস সাউন্ডের জন্য একটা গান হয়ে যাক, হয়ে যাক। ঠিক আছে বন্ধুরা, একটা আমার জেবিএল এর স্পিকার চেক দিয়ে দিই, ঠিক আছে? আর ঠিক আছে, অন্য গান দিয়ে দিই, চলো চালাই, বলো দেখিনি কোনটার প্রেশার বেশি হচ্ছে, বলো। দেখো আমার গান শুনে কত দর্শক এসেছে, দেখি না কত দর্শক এসেছে, দেখো ওই দোকানে কত 7-8 জন বসে আছে, ওরা ভিতরে চলে গেছে, এইখানে দেখুন 4-5 জন দর্শক এসে গেছে, মানে যখনই আমি গান চালাবো, যখনই আমি একটু স্পিকার চেয়ে লাগাবো, তখনই সব ছোট বন্ধুরা কিন্তু চলে আসে, তার মানে নিশ্চয়ই ভালো বাজে কি? ঠিক আছে, আর দোকানের মধ্যে তো বেশি জোরে বাইরে চলবে না, আমি হালকা সুরে একটা গান দিয়ে দিই, কি দিয়ে দাও? ঠিক আছে, আচ্ছা এর সাথে বলে দিই, তোমাকে একটু সেটিংটা দেখিয়ে দিই, তুমি তো কিনবে, হ্যাঁ কি কিনবে সিদ্ধান্ত করলে? আমি রেডি করে দেবো, ওকে
তো ঠিক আছে তোমাকে একটু সেটিংটা দেখিয়ে রাখি, তখন হয়তো আমার সাথে দেখা হবে না, ভাইয়ের অনেক দূরে বাড়ি তো এসেছিল আমার কাছে। তো দেখো মিক্সারের সেটিংয়ের একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। হ্যাঁ তো বন্ধুরা, তো ভাই দেখে নাও, এটা হচ্ছে 700 মেশিন, ঠিক আছে 700 কিনে দেবো, কারণ তোমার যখন ভাড়া থাকবে না তখন আমি চংবায়াতে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো 700 মেশিনের সুবিধা কি জানো, এটা তুমি চংবায়াতে পারবে আর বক্সও বায়াতে পারবে, ঠিক আছে, দু রকম কাজে ইউজ করতে পারবে। ক্যামেরাম্যান একটু কাছে নিয়ে দেখিয়ে দাও, দেখো একটু দেখিয়ে রাখছি, হ্যাঁ এই ভিডিওটা তুমি দেখে রাখবে। এটা ভলিউম সুইচ, এটা বেস, এটা বাড়ালে বেস বাড়বে, আর এটা কি বলতো মিড, মিড মানে এটা গলাটা গানটা বেশি করে হবে, আর এটা হচ্ছে টেরিবেল, আর এটা একটা সুইচ, তুমি যেহেতু বক্স কিনবে এটা সবসময় টিপাই থাকবে, পুশ করা থাকবে, ঠিক আছে। আর ভাই পেছনটার আমি রেকর্ড করে রাখছি, হ্যাঁ তুমি দেখে নিও। এখানে দেখো ফাংশন আছে বলতে লাইন ইন, লাইন ইনটা হচ্ছে তুমি এই যে মিক্সার থেকে এখান থেকে যে আউটপুটে যাবে না, এটা নিয়ে তুমি এখানে লাইন ইনপুটে, মানে ইনপুটে দেবে, মোবাইলের কর থেকেও ডাইরেক্ট যদি গান বাজাও তাহলে তুমি ইনপুটটাই দিয়ে দিতে পারো। আর এরপরে এটা হচ্ছে আউট, এটা হচ্ছে তোমার কাজে লাগবে না। আর এখানে দেখো 2 ওমস আছে, 4 ওমস আছে, আর কমন আছে, দেখো আমি কিসে দিয়েছি, কমনে দিয়েছি আর 2 ওমসে দিয়েছি, ঠিক আছে। তো তুমিও কমন এবং 2 ওমস এই দুটোতে কানেকশন করবে, করে নিয়ে সেটিংটা করবে। আর নিচের যে সুইচগুলো জাস্ট একটু তোমাকে বলে দিচ্ছি, নিচের সুইচগুলো হচ্ছে চঙের লাইন, ঠিক আছে, এখানে রয়েছে কমন, 70, 100, মানে এগুলো হচ্ছে চঙের লাইন, ঠিক আছে। তো বুঝতে পেরেছো তো, নিশ্চয় বুঝতে পেরেছো তো, ঠিক আছে। পেছনটা ভালো করে দেখে রাখো, আর যদি না বুঝতে পারো আমার ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে, হয়তো আমার সাথে দেখা হবে না, আমি সেটা বলে দেবো, রেডি হয়ে যাবে তোমার। তো ঠিক আছে, তো এই ভাই বুঝে নিয়েছে মোটামুটি। আর মিক্সারের সেটিংটা বললাম যে একটা ভিডিও আছে, ওটা আলাদা করে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তো এটা খুব ভালো মেশিন, ঠিক আছে, এটা হচ্ছে 700 স্ট্যান্ডার্ড মেশিন, এই মেশিনটাই কিনবে, বেস্ট হবে। আর একটা মিক্সার বলতে এটা আমার পুরনো মিক্সার, তোমাকে একটা এসএনসিসের মিক্সার কিনে দেবো, ঠিক আছে। তো এই নিয়ে টোটাল মোটামুটি 50-52 হাজারের মধ্যে একটা কম বাজেটের মধ্যে ভালো সেটআপ রেডি হয়ে যাবে ভাইয়ের। তো চলুন একটা ছোট করে গান চালিয়ে দিই, তুমি একটু হাত দিয়ে চালিয়ে নাও, একটু স্বাদটা অনুভব করো, চালাও, এটা ঘোরাও থানে বাজবে। আরে কেউ বেটা আপনে বাপ কে সামনে কম্পিটিশন করনে আ গে, আপনে বাপ কে সামনে বাপ হোতা হ্যায়, বেটা বেটা হোতা হ্যায়। Bye-bye, T-Boy, bye-bye, T-Boy. Come on, 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 come